আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো সবার মধ্যে আমি হাসান, আর একটি নতুন সরকারি চাকরি সার্কুলার। আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে তাদের যে বাফা ফোর্স 89তম যে ফোর্সটা আছে, সো সেটিতে একটি নিয়োগ চলছে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা সার্কুলারে চলে যাব। দেন এখানে আমরা দেখবো শিক্ষকের যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, প্রার্থীর জন্য অযোগ্যতা, প্রশিক্ষণ কমিশন এবং প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি এবং বিশেষ সুযোগ সুবিধা সহ অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা, অনলাইনে আবেদনের নিয়মগুলি এবং আবেদনে জমাদানের যে নিয়মগুলি, সো সকল কিছু এবং পরীক্ষার তারিখ, সো সকল কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আছে সেটি অবশ্যই অলে রাখবেন। সো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, এখানে আপনার বলা হয়েছে শাখা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ, এখানে সিজিই এবং এ লেভেল। এখানে দেখতে পাচ্ছেন ডিজিপি উভয় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার 3 এবং ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত লেভেলে লেটার বি আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। দেন এখান থেকে আছে আপনার ইঞ্জিনিয়ার উভয় পরীক্ষার বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন ন্যূনতম লেটার এ। আর এটি আপনার একটু দেখে নিন, এখানে আপনার সকল কিছু সায়েন্সের স্টুডেন্ট এবং ফিনান্সের জন্য রয়েছে আপনার ইয়েগুলা। আর অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাগরিকত্ব অবশ্যই আপনাকে বাংলাদেশি পুরুষ অথবা মহিলা হতে, বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুটোই চলবে। আর এখান থেকে বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছর, এখানে 24 ডিসেম্বর 2023 তারিখে এটা ধরে আপনার বয়সটা হিসাব করবেন, তাহলে আপনার যে এই 22 বছর না কত বছর সেটি আপনারা অবশ্যই দেখতে পারবেন। বয়স ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রসারিত অবস্থায় যেন 2 ইঞ্চি প্লাস হয়। মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনার 64 ইঞ্চি এবং অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি এবং প্রসারিত 2 ইঞ্চি, যেমন 30 নর্মালি যেন থাকে 28 এবং প্রসারণ অবস্থায় থাকে যেন 2 ইঞ্চি বাড়তি। আর এখান থেকে ওজন ও বয়স উচ্চতা অনুযায়ী যেটি আপনার বিএমআই, সো আপনার সেটি একটু অবশ্যই খেয়াল রাখবেন। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চোখ দৃষ্টিশক্তি 6/6, এটিসি এবং এডিওবিডব্লিউসি এখানে 6/12 এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ফিনান্স 6/60, সকল শাখার জন্য কালার প্রোটেকশন স্ট্যান্ড। ঠিক আছে, আপনি এগুলো একটু খেয়াল রাখবেন। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রার্থীর যে অযোগ্যতা, আপনি যে কোনো কারণবশত অযোগ্যতা হতে পারেন, এখানে কিছু কারণ তারা উল্লেখ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেনা, নৌ, বিমান অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, সো 1 নম্বর পয়েন্ট এটি। 2 নম্বরে আইএসএসবি পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা এখানে আপনার বলা হয়েছে 2 বার প্রত্যাখ্যান, 1 বার স্ক্রিন আউট এবং 1 বার প্রত্যাখ্যান হলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি এবং আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী বয়স 19 বছর হওয়ার পূর্বে লাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। এখান থেকে দেখতে পাচ্ছেন 19 বছর বয়সে প্যারালাইসিস করা হলে লাসিক অপারেশনের তারিখ, চোখ অপারেশনের তারিখ ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ এবং কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহে সহ বাংলাদেশ বিমান বাহিনীতে বাহিনীর একাডেমিতে 3 বছর মেয়াদে প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর মোট 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি প্রদান করা হবে। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রশিক্ষণ শেষে ডিগ্রি অর্জন করবেন সেটি অবশ্যই হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি এবং এর অধীনে বিএসসি সমমান অ্যারোনটিক্স বিবিএ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জিত আপনারা হবেন। আর এখান থেকে বিশেষ সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ পদবি অনুসারে আকর্ষণীয় বেতন এবং ভাতাদি প্রাপ্য হবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার শুধু নির্বাচন পদ্ধতি, প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ ইংলিশ, গণিত, পদার্থ, শুধুমাত্র ফিনান্স শাখার জন্য আইকিউ ইংরেজি, ব্যবসায়ী শিক্ষা,
প্রাথমিক ডাক্তারি পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পদর্শক ISSB কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ CMB চূড়ান্ত পরীক্ষা ক্যাডেট চূড়ান্ত CFSP। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিছু তাদের শর্ত থাকে, পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এখান থেকে অবশ্যই আপনারা এগুলো জানেন যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে তারা পূর্ব প্রস্তুতি হিসেবে তারা এটি বলে থাকে, যেমন ভর্তি বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না, কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেনে সফলতা পাওয়ার সুযোগ নেই। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুযোগ সুবিধা দিয়ে এখানে আপনার ক্যারিয়ার হিসেবে সো সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন, বিদেশ ভ্রমণ, ক্যারিয়ার, উচ্চশিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান ও রেশন, এখানে আপনার সন্তানদের অধ্যয়নরত, যাতায়াত, এখানে দেখতে পাচ্ছেন বিমান ঘাঁটি হতন, বিমান ঘাঁটিতে হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ সুবিধা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু সরকারি যে বিধি মোতাবেক আপনারা পেয়ে থাকবেন এবং সকল কিছু আপনারা লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। এখানে আমি একটু কথা বলি যে আপনারা কোন সাইটে আবেদন করবেন এবং এগুলো আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ এখানে অনেকে প্রশ্ন করে থাকে বা অনেকে কমেন্ট করে থাকে ভাইয়া অ্যাপ্লিকেশন করতে পারছি না, সো তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দিতে চাই এই জায়গাটা, কারণ এই জায়গাটাতে সবার একটু সমস্যা হয়ে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি যে জয়েন airforce.baf.military.bd এই সাইটে অ্যাপ্লাই নাতে ক্লিক করে পরবর্তী নির্দেশন অনুযায়ী আবেদন ফি বাবদ 1000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমান সদর দপ্তর কর্তৃক নির্ধারিত কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের নাম্বার প্রদানপূর্বক ইলেভেল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট, সো এই অপশনটিতে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনারা ফ্রিতে আবেদন করার যোগ্য কিনা, ঠিক আছে। দেন এখান থেকে ইয়েস নির্বাচন করে কলেজটির নাম টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারী তাদের কলেজের নাম নির্ধারণ স্থানে টাইপ করতে হবে। আবেদনকারীকে উল্লেখিত পরীক্ষার তারিখ সময়ে যে কোনো একটি তারিখ নির্বাচন হলে আবেদন করতে হবে। ক্রেডিট কলেজ সমাবর্তনের জন্য প্রযোজ্য নয়। রেজিস্ট্রিকৃত নম্বর, ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে আবেদন পূরণ করতে হবে। এখানে আবেদন চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদন প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা নিশ্চিত হলেই চূড়ান্ত আবেদন সাবমিট করবেন। আবেদন সাবমিট করা হলে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না। কোনো আবেদনকারী মোবাইল নম্বর, ইউজার এবং পাসওয়ার্ড না পেলে 24 ঘন্টার মধ্যে তা এই যে helpdesk@bf.mil.bd থেকে আপনারা দেখছেন এই আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে হবে। পেমেন্ট ইনভয়েস কপি প্রমাণ সহ ইমেলে জানাতে হবে। উক্ত আবেদনের প্রাথমিক লিখিত পরীক্ষা তারিখ, ছবি, শিক্ষকের যোগ্যতা, অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে আপনাকে জমা দিতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন সীমা 1 মে 2023 থেকে 25 সেপ্টেম্বর 2023, সেটা শর্ত প্রযোজ্য, যেটা কিন্তু তারা এখানে মানে শেষ এরকম কিছু বলেনি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্রগুলো প্রয়োজন আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে বা ভিডিওটি একটু রিভার্স করে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর এখান থেকে আপনি দেখে দিই 2023 সালে HSC পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ এখানে 4/7/12, এখান থেকে কিন্তু আপনার 27 জুন 2023, এখানে কিন্তু যে তারিখটা সেটি। আর আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি পরীক্ষার গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখান থেকে এই যে ঠিকানা, আপনি এই ঠিকানায় উপস্থিত হবেন, সরি, এই যে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215 এটি। আর এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা কোন সাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করবেন। সো ফার্স্ট আমি একটি ট্যাব ওপেন করতেছি, একটি ট্যাব ওপেন করার পর দেন এখান থেকে আপনারা টাইপ করবেন https://, তারপরে আপনারা এই যে সাইট, আমি আপনাদের সুবিধাতে অবশ্যই প্রতিটা সার্কুলার লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আপনারা অবশ্যই চেক করে নেবেন, আমি সেখানে দিয়ে থাকি এবং সেখান থেকে আপনারা সরাসরি আমার মতো কষ্ট না করে সরাসরি যে অ্যাপ্লিকেশন সাইট সেটিতে চলে যাবেন। এই যে এখানে থেকে দেখতে পাচ্ছেন যে সাইটটা আমার কাছে শো করছে,
আমি বাংলাদেশ এয়ারফোর্সের যে সাইট সেটিতে চলে আসলাম। এখান থেকে অ্যাপ্লিকেশন, এখানে টিয়ার ডিভিশন অ্যাজ ফার অ্যাজ ডিস্ট্রিক্ট, দেন এখান থেকে আপনারা সকল কিছু কিন্তু এখানে দেখে নিতে পারবেন, যেমন আমি অফিসার, এমওডিসি, এয়ারম্যান। সো এখান থেকে অফিসার যেহেতু নিয়োগ চলতেছে অফিসার সিলেক্ট করবেন। এখান থেকে কোর্স এই যে বাফা 89তম কোর্স আমি আপনাদেরকে যেটি দেখিয়ে দিলাম, এই যে 89তম কোর্স, ঠিক আছে। এটা আপনারা অনেকে আবার কমেন্ট করে থাকেন যে ভাই এখানে তো আবেদনের সময়সীমা শেষ, কিন্তু এখানে কি বলছে শর্ত প্রযোজ্য, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু যে 89তম কোর্স সেটি আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনার ব্রাঞ্চ, জেনারেল, ইঞ্জিনিয়ার, এখানে ফিনান্স, ফিনান্স আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সিলেক্ট ডিভিশন, যেহেতু আমি ময়মনসিং ডিভিশন সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ডিস্ট্রিক্ট অ্যাজ পার এস শেরপুর, দেন এখান থেকে নেক্সট। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনার ফুল নেম, এখান থেকে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এখান থেকে জেন্ডার, ওকে। দেন এখান থেকে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা সুন্দর পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনার অবশ্যই পেমেন্টটা তারা ক্রুপ করবে। পেমেন্ট ক্রুপ করার পরে তারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, দেন তারাই কিন্তু অ্যাপ্লাই না, যেহেতু আমি আবেদন করতেছি না। সো তার মানে এখানে কিন্তু আমার কোনো কিছু না দেখানো উচিত। সো যারা আবেদন করবেন অবশ্যই একটু দেখে শুনে বুঝে আবেদন করবেন, আর যদি কারো কোথাও করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেন আপনার একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।